السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثال له ولا مثيل له ولا مثل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا مولود له ولا صاحبة له ولا ضد له ولا ند له ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ونشهد أن سيدنا وسندنا وأولانا ومولانا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما وعن شداد بن عوس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال سيد الاستغفار أن تقول اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي وفي رواية وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أو كما قال عليه الصلاة والسلام درو شريف قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آپ آئے درس احکام شریعت کے لیے آپ آئے ہم غلاموں کی شفاعت کے لیے بلغ العلا بکماله محترم حاضران مجلس کاچھے دورے دیشے بیدیشے সরাসরি কিংবা ধারণকৃত দৃশ্যে যে যেখান থেকে আজকে আমাদের এই জুমার আলোচনা শুনছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন সর্বপ্রথম আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহরবানি করে
সুস্থ শরীরে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সৃষ্টির সেরা মহামানব আকায় নামেদা তাজদার মদিনা হাবিব আকরাম শফি আজম সরওয়ারে দু আলম আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তরে অন্তঃস্থল থেকে পূর্ণ ভালোবাসাকে নিংড়ে দিয়ে সকলে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম তাওবা এবং ইস্তেগফার সম্পর্কে। আমরা আলোচনার মধ্যে তাওবা ইস্তেগফারের অর্থ, পার্থক্য, তাওবা ইস্তেগফারের গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমরা তাওবার তিনটি গুরুত্বপূর্ণ শর্ত আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যারা গত জুমায় ছিলেন তাদের মনে থাকার কথা, যারা ছিলেন না তাদের জ্ঞাতার্থে আমরা বিষয়টি স্পষ্ট করেছি। আমরা এ জুমাতেও ইস্তেগফার সম্পর্কে আরও কিছু বর্ধিত আলোচনা করব, যে আলোচনাটা গত জুমায় আমরা সমাপ্ত করতে পারিনি। যারা এই সপ্তাহে নতুন তাদের জন্য বলছি যে ইস্তেগফার এবং তাওবা এ দুটি সমার্থবোধক শব্দ, দুটির অর্থ সিমিলার, কাছাকাছি, কিন্তু এই দুটির অর্থের মধ্যে আলাদা রহস্য লুকায়িত রয়েছে। ইস্তেগফার মানে, তাওবা মানে আমরা বুঝি ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তওবা করা, ঠিক না? কিন্তু ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে মার্জনা প্রার্থনা করা। আর তাওবা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর দিকে মনোনিবেশ করা, আল্লাহর দিকে ফিরে আসা। অর্থাৎ আমি যখন অপরাধ করব, গুনাহ করব, গুনাহ করার পরে অনুতপ্ত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করব, পাশাপাশি ভবিষ্যতে যাতে আমার মাধ্যমে ওই গুনাহটা সম্পাদন না হয় এই ব্যাপারে আল্লাহর সাথে কমিটমেন্ট করব, আল্লাহর সাথে দৃঢ় সংকল্প কিংবা প্রতিজ্ঞা করব, এর নাম হচ্ছে তাওবা। তাওবার তিনটা শর্ত, এক নম্বর অনুশোচনা করা, কায় মনোবাক্যে স্বীকার করে নেয়া, আল্লাহ আমি অপরাধ করেছি, আমি অনুশোচনার আগুনে তপ্ত হয়ে তোমার দরবারে আমি ক্ষমা প্রার্থনা করছি, কায় মনোবাক্যে তুমি আমাকে ক্ষমা করে দাও। দুই নাম্বার, যে অপরাধের ব্যাপারে আমি তাওবা করছি সে অপরাধ ছেড়ে দেয়া, অপরাধ বর্জন করে ফেলা। তিন নাম্বার, ভবিষ্যতে এই অপরাধ যাতে আমার মাধ্যমে সম্পাদন না হয়, আমি না করি, এজন্য আল্লাহর কাছে দৃঢ় সংকল্প করা যে আল্লাহ ভবিষ্যতে আমি আর গুনার কাজ করব না, ভবিষ্যতে আমি আর এই অপরাধটা করব না। তবে মানুষ হিসেবে আমাদের ওয়াদা ভঙ্গ হতে পারে, কিন্তু মনে রাখবেন ওয়াদা ভঙ্গ হওয়ার পরেও বারবার যদি আল্লাহর কাছে তওবা করা হয় সেটাও আল্লাহ তাআলা কবুল করে নেন, পছন্দ করেন, সুবহানাল্লাহ। আমি আরও একটি শর্ত ইনক্লুড করেছিলাম, সেটা হচ্ছে কেউ যদি দুনিয়াতে আপনার কাছে কোনো অর্থ, কোনো জমিন অথবা কোনো কিছু পাওনা থাকে তবে তার সেই প্রাপ্যটা তাকে বুঝিয়ে দেয়া, এটাও তওবার একটি শর্ত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাঁটিভাবে তওবা করো। খাঁটি তওবার আলামত হচ্ছে তওবার যে চারটা শর্ত কিংবা রুকুন আছে এগুলো যথাযথভাবে পালন করা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল, হে ইমামে আজম, আমি বড় অপরাধ করে ফেলেছি, আমি বড় নিজের উপর অন্যায় এবং জুলুম করে ফেলেছি, আমি আমার মায়ের সাথে অপকর্ম করেছি, এরপরে মাকে হত্যা করেছি, মায়ের মাতার খুলিটা নিয়ে ওই খুলির উপর মদ পান করেছি, আমার ক্ষমা আছে কিনা? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, অবশ্যই অবশ্যই তুমি ক্ষমা পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কায়মনোবাক্যে নিজের গুনাহকে স্বীকার করে তওবা করো তাহলে অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন
হে আমার বান্দা, যারা তাদের নফসের উপর, তারা যারা নিজেদের উপর অন্যায় এবং জুলুম করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল এবং অতি দয়ালু। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেন, মাগফিরাত দারাত উমিদ আজ লুতফেতু যাকে খুদ ফরমুদায়ে লা তাকনাতু, হে আল্লাহ তোমার দয়া এবং অনুগ্রহে তোমার ক্ষমা প্রার্থনা করতেছি, কেননা তুমি পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি কেউ আছেন ওই ব্যক্তির মতো মায়ের সাথে পাপাচার করেছেন, বা মাকে বা আত্মীয় স্বজনকে হত্যা করেছেন, কিংবা তার মাথার খুলির উপর মদ পান করেছেন? কেউ আসেননি? আমার তো মনে হয় কেউ নাই। আচ্ছা, কোনো মানুষ খুন করেছেন এখানে কি কেউ আসেন? আমার মনে হয় না, নাই। তাহলে এত বড় অপরাধী যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মাপ পেয়ে যাই, তবে আমরা মাপ পাবো কি না? তবে মনে রাখতে হবে, আমরা ক্ষমা প্রার্থনা করব, ইস্তেগফার এবং তাওবা করব যথাযথভাবে, যেইভাবে তওবা করার নির্দেশ কোরআন এবং হাদিসে আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, তুলে ধরা হয়েছে, সেভাবে আমাদেরকে সঠিকভাবে তওবা করতে হবে। মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করার পর তওবা না করে মৃত্যুবরণ করে, তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো কবরে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অধিকার রাখেন তাকে যথাযথভাবে এর উপযুক্ত শাস্তি দেওয়ার, কিন্তু এর পরেও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, তবে তো তিনি দয়ার সাগর। সুবহানাল্লাহ। চশমে দারম আজ গুনা পাকম কুনি পেশাজি কান্দার লাহাদ খাকম কুনি, হে আল্লাহ তোমার দরবারে আমি আশা রাখি তুমি আমাকে গুনাহ থেকে পবিত্র করে দিবে। পেশাজি কান্দার লাহাদ খাকম কুনি, যেদিন আমি কবরে গিয়ে মাটি হয়ে যাব তার পূর্ববর্তী মুহূর্তে। সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি তওবা করতে পারি, এভাবে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজেদের অনুশোচনার আগুনে পুড়ে ছারকার হতে পারি, তবে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ফালাম্মা কদিমান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে তাশরিফ নিলেন, মদিনাতে গমন করলেন, হিজরত করলেন, আখা বাইনাল মুহাজিরিনা ওয়াল আনসার, তিনি মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন সৃষ্টি করে দিলেন, আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাতাল আনসারিয়্যু রাদিয়াল্লাহু আনহুমা, এই ভ্রাতৃত্ব বন্ধনের ধারাবাহিকতায় তিনি সাঈদ ইবনে আব্দুর রহমান এবং সালাবা আনসারি দুইজন সাহাবীর মাঝে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে তাবুক যুদ্ধের ডাক চলে আসলো। তাবুক যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ যুদ্ধ ছিল। মদিনা শরীফ থেকে তাবুকের দূরত্ব 700 কিলোমিটারেরও বেশি। সেখানে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 30,000, আর কাফেরের সংখ্যা ছিল 350,000। এই যুদ্ধের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা করে গেলেন। আলহামদুলিল্লাহ, বিনা যুদ্ধে কাফেররা ভয়ে পালিয়ে গেল, মুসলমানরা বিজয়ের পতাকা উড্ডীন করে দিল। সুবহানাল্লাহ। ইউরিদুন আলিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা তো চায় মুখের ফুৎকারে ঈমানের আগুনকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই ঈমানের আগুনকে উজ্জ্বল করে রাখবেন, দীপ্তমান করে রাখবেন, যদিও কাফেররা এটা অপছন্দ করে, ঠিক কি না? তাবুকের ইতিহাস বলার কোনো সুযোগ আমাদের নাই, সময় আমাদেরকে সেই সুযোগ দিচ্ছে না। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন, এবং মদিনাতে মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান ছিল, তার ভাই, তার ইসলামী ভাই সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার আনসার সাহাবীদের অন্যতম ছিলেন, তাকে তিনি ঘরে রেখে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সন্তানদের দেখভাল করার জন্য। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সন্তানের দেখভাল করার জন্য সালাবা আনসারিকে তিনি রেখে গেলেন। সালাবা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন পারিবারিক কাজে ওই ওর স্ত্রীকে, ওর পরিবারকে সহযোগিতা করতে লাগলেন। সুবহানাল্লাহ। ইতিমধ্যে শয়তান একবার সালাবা আনসারিকে রুমন্ত্রণা এবং প্ররোচনা দিয়ে বসলো,
পর্দার ওপারে কে আছে? তোমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, তাকে একটু দেখো না, তাকে একটু দেখলে এমন কি হবে? একটু করে পর্দা সরিয়ে ওই মহিলাকে দেখলেন। হাদিস শরীফে আসছে, কানাত ইমরাতান জামিলা, সেই মহিলা খুবই সুন্দর ছিল। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীকে দেখার পরে তিনি আবেগের আতিশয্যে গিয়ে শয়তানের প্ররোচনায় পড়ে সেই মহিলাকে হাত দিয়ে একটু স্পর্শ করলেন। নাউজুবিল্লাহ, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলে উঠলেন, কালাত সালাবা ইত্তাকিল্লাহ, হে সালাবা তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, ভাই যে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে তার হুরমতকে তুমি হেফাজত করতে পারতেছো না, তার স্ত্রীকে তুমি, স্ত্রীর সম্ভ্রমকে তুমি রক্ষা করতে পারতেছো না। শুধুমাত্র এই বাক্যটা বলছে, সাথে সাথে সালাবা আনসারি তার অন্তরের ভিতরে দ্রোহের আগুন জ্বলে উঠল। সালাবা আনসারি সে আল্লাহর ভয়ে কাঁপতে লাগলো। আজকে তো আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, আখেরাতের ভয় নাই, কবরের ভয় নাই, আজকে তো এমন হয়ে গেছে আমাদের অন্তর পাথর থেকেও কঠিন এবং শক্ত হয়ে গেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন কিছু পাথর রয়েছে যে পাথরের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির কোষবন জারি করে দেন, ঝর্ণা জারি করে দেন, সুবহানাল্লাহ। এমন কিছু পাথর আছে যে পাথর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি বের করেন, পানি নির্গত করেন। এমন কিছু পাথর আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে জমিনে ধসে পড়ে, সুবহানাল্লাহ। অথচ আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। এই জন্য তৌবার কথা বললে আমরা এটাকে গাল গল্প মনে করি, তৌবার ব্যাপারে আমরা এত বেশি মনোযোগী নয়, আমরা উদাসীন হয়ে যাই, ঠিক কিনা? সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তার বাড়িতে চলে গেলেন, এবং বাড়িতে চলে যাওয়ার পরে তার একটি ছোট্ট কন্যা সন্তান ছিল, তার স্ত্রী ছিল না। তিনি তার কন্যাকে বললেন, মা আমি বড় অপরাধ করে ফেলেছি, তোমরা আমার, তুমি আমার হাত এবং পা জিঞ্জির দিয়ে বন্ধ করে দাও, শিকল দিয়ে আবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ, শিকল দিয়ে আমার হাত তুমি কি করে দাও, বন্ধ করে দাও, আটকিয়ে দাও, শিকল লাগিয়ে দাও, বেরি করিয়ে দাও আমার পায়ে। তাবুকের যুদ্ধের পর, মুসলমানদের বিজয়ের পর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অক্ষত অবস্থায় মদিনায় ফিরে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান তার বাড়িতে যাওয়ার পরে সালাবা আনসারীকে পেলেন না, তখন স্ত্রীকে প্রশ্ন করার পরে স্ত্রী বৃত্তান্ত জানিয়ে দিলেন। তখন সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবা আনসারীর কাছে গেলেন, তার খবর নেয়ার জন্য তাকে খুঁজতে লাগলেন। সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আল আওয়াদু বিল নূর, হে আল্লাহ আপনি আপনি আমি আমি, আপনি বারবার ক্ষমা করতে ভালোবাসেন আর আমি বারবার গুনাহ করতে ভালোবাসি। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন সালাবা আনসারীর কাছে গেল, তাকে পেল, তাকে বললো, ভাই আমি কিছু মনে নিই নাই, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তুমি চলো আমার বাড়িতে। কিন্তু সাহাবা বললেন, না না আমি তোমার কাছে যাব না যতক্ষণ পর্যন্ত আমার ব্যাপারে নবীজির কাছে জিব্রাইল ক্ষমার সুসংবাদ নিয়ে আসবে না ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে ফিরে যাব না, কারণ আমি বড় অপরাধ করে ফেলেছি। ছোট্ট অপরাধ, একটু হাত ধরছে, তেমন কিছু করে নাই। আমরা তো অনেক বড় অপরাধ করার পরে আদালতে দাঁড়িয়ে আমার পক্ষের আইনজীবী বলে আসামি নির্দোষ, আসামি ষড়যন্ত্রের শিকার, আসামি পরিস্থিতির শিকার। সাহাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, ঘটনা বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার কাছে কোনো মাফ নাই। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, তিনিও তাকে ফিরিয়ে দিলেন। এরপর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিরাশ করলেন, সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাবার পক্ষে ক্ষমার সুসংবাদ নিয়ে চলে আসলেন, সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, আম খালাকতাল খালকা আও আনা, তুমি কি আমার সৃষ্টিকে সৃষ্টি করেছো, তুমি কি মখলুক সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? তখন আমার নবীজি উত্তর দিলেন, আনতা খালাকতাল খালকা, আপনি সৃষ্টি করেছেন,
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বাশশির ইবাদি ক্বাদ গাফারতু লাহু, আমার বান্দাকে সুসংবাদ দান করো আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে কোনো মানুষ যদি কায় মনোবাক্যে অনুশোচনা নিয়ে নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাপ চায় তবে তাকে ক্ষমা করে দিবেন কে? আমার গুনাহকে স্বীকার করে নিচ্ছি তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের কাছে ঘোষণা করলেন মাইয়া তিনি বিসাআলাবা, কে আছো আমাকে আমার কাছে সাআলাবাকে নিয়ে আসবা। ফাকামা আবু বকর ওয়া উমর, তখন সাথে সাথে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুমা দাঁড়িয়ে গেলেন। তখন আল্লাহর নবী তাদেরকে বসিয়ে দিলেন। এরপরে আর দুইজন দাঁড়িলেন, একজন হোসেন সালমান আর একজন হোসেন আলী রাদিয়াল্লাহু আনহুমা। তারা উভয়ে সাআলাবাকে খোঁজার জন্য মদিনার গলিতে গলিতে ছুটতে লাগলেন। তখন তারা একজন কৃষক ব্যক্তিকে দেখতে পেলেন। কৃষককে জিজ্ঞাসা করলেন হাল রাআইতা রাজুলান মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি নবীজির সাহাবায়ে কেরামের মধ্যে থেকে একজন সাহাবাকে দেখছো কিনা, সাহাবিকে দেখছো কিনা? কৃষকের কাছে প্রশ্নটা সালমান এবং আলী কার? সালমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমার। তখন একজন কৃষক উত্তর দিল ইন্নাকুমা তাতলুবানিল হারিবা মিন আজাবিল্লাহ, তোমরা তো দুইজন এমন একজন ব্যক্তিকে তালাশ করতেছো, এমন একজন ব্যক্তির খোঁজ আমার কাছে নিচে এসেছো যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয়ে দৌড়ে পালাচ্ছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির ভয়ে পালাচ্ছে কে? সাহাবা আনসারী রাদিয়াল্লাহু আনহু। তখন কৃষক বলল এখানে একটা গাছ আছে, এ গাছের পাশে সে সন্ধার করে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে রোনাজারি করে, তোমরা অপেক্ষা করো এই ব্যক্তি মাগরিবের পরে এখানে আজকেও আসতে পারেন, তোমরা যদি অপেক্ষা করো তবে তাকে তুমি পাবে, তাকে তোমরা পাবে। তখন সালমান এবং আলী রাদিয়াল্লাহু আনহুমা ওই গাছের পাশে দাঁড়িয়ে রইলেন। দেখা গেল সূর্য অস্তের পরে সাহাবা আনসারী ঠিক সময় মতো ওখানে চলে আসলো। আসার পরে তিনি একই বাক্য উচ্চারণ করতে থাকলেন আল্লাহুম্মা আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আল আওয়াদু বিজুলুব। হে আল্লাহ, আপনি আপনি আমি আমি, আপনি বারবার গুনাহ ক্ষমা করে থাকেন আর আমি বারবার গুনাহই করে থাকি গুনাহই করে থাকি। সুবহানাল্লাহ। সাথে সাথে সাহাবা আনসারীকে আলী এবং সালমান ধরলেন, বললেন চলো তোমার ব্যাপারে সুসংবাদ আসছে, জিব্রাইল আসছে তোমার ব্যাপারে সুসংবাদ দিয়ে দিছে, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা এই কথা শোনার পরে আশ্বস্ত হয়ে ওই দুই সাহাবীর হাত ধরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে নামাজ দাঁড়িয়ে গেল, নামাজের ইমামতি করছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইমামের ইমাম, আমার ইমাম আপনার ইমাম, সকল নবীদের ইমাম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আনসারী আলী এবং সালমানের সাথে কাতারের পিছনে দাঁড়িয়ে রইলেন। কাতারের পিছনে দাঁড়িয়ে নামাজে মনোনিবেশ করলেন, সাথে সাথে নবীজি নামাজ শুরু করে দিলেন এবং নামাজরত অবস্থায় তিনি সূরা ফাতিহার পরে এই আয়াতটা তেলাওয়াত করলেন, এই সূরাটা তেলাওয়াত করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুমুত তাকাসুর। চতুর্থতার প্রতিযোগিতা তোমাদেরকে মোহবিষ্ট করে রেখেছে, চতুর্থতার প্রতিযোগিতা তোমাদেরকে কি করে রেখেছে? আচ্ছন্ন করে রেখেছে, মোহবিষ্ট করে রেখেছে। এ কথা বলার সাথে সাথে সাহাবা আনসারে বিকট একটা শব্দ দিলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ নবী তেলাওয়াত করলেন হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবর পর্যন্ত চলে যাও, কবর যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসা আমাদের অন্তর থেকে নামে না। আমরা যত বয়স হয় যত বৃদ্ধ হই, একটা বাড়ি থাকলে আরো একটা বাড়ি লাগবে, একটা গাড়ি থাকলে আরো একটা গাড়ি লাগবে, একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকলে আরো একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকবে। তওবা করার সুযোগ আমাদের নাই, নামাজ পড়ার সুযোগ আমাদের নাই, সুদ ঘুষ এবং দুর্নীতি সারার ওই সময় ওই ফুরসত আমার কাছে নাই, তওবা করব করব বলে বলে বসে থাকি, এমনই একটা মুহূর্ত চলে আসে তওবা করার আগেই দুনিয়া থেকে চলে যায় ঠিক কিনা? হাত্তা যুরতুমুল মাকাবির এই আয়াত তেলাওয়াত করলেন, বিকট শব্দ দিয়ে তিনি বেহুশ হয়ে গেলেন।
নামাজ শেষে সাহাবা কেরাম ধরাধরি করে নবীজির কাছে আনলেন, বললো হে আলী তার উপরে একটু পানির ছিটা দাও। আলী বললেন ইয়া রাসূলুল্লাহ পানির ছিটা দিয়ে কাজ হবে না, সালাবা তো আর দুনিয়াতে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাত্র ছোট্ট একটা অপরাধ, জানাবে বিচার কিছু করে নাই, আরেকজনের স্ত্রীর হাতটা ধরেছে মাত্র, এমন তৌবা করেছে, তৌবা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তৌবা এত কবুল করেছেন, জিব্রাইল পাঠিয়ে তার জন্য সুসংবাদ দিয়েছেন ক্ষমা। যখন নবীজির দরবারে আসলেন এই গুরুত্বপূর্ণ আয়াত তেলাওয়াত শোনার পরে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, সুবহানাল্লাহ। এমন তৌবা করার দরকার আছে কিনা আমাদেরকে? করবেন? আজকেই করার দরকার না আরো কয়েকদিন পরে? যাদের মনে মনে আছে যে হুজুর একটু বয়স হবে একটু পরে তওবা করব, তাদের উদ্দেশ্যে বলি আজকে আমি এখানে বসে আছি, কাল যে আমি দুনিয়াতে থাকবো এই গ্যারান্টি কেউ দিতে পারবে? আপনি পারবেন? দুনিয়াতে কখন চলে যাব ঠিক নাই, এই জন্য আমাদেরকে যথাযথভাবে তওবা করতে হবে, যে গুনাটা করতেছি ওই গুনাটা ছাড়তে হবে। নামাজ পড়ি নাই আল্লাহ, জীবনে অনেক নামাজ পড়ি নাই, তুমি মাফ করে দাও। জুমার সময় ইমাম সাহেবের সাথে আমিন আমিন বলছি, কিন্তু আসরের নামাজে আমি আর নাই, আসরের নামাজে আমি আর মসজিদের আল্লাহ জীবন অনেক সুখ খাইছি, কিন্তু সুদের এখানে মাফ চাইতেছি, মাফ করে দাও, কিন্তু সুদের লেনদেন বহাল তবিয়তে আছে, ব্যাংকে 1,00,000 টাকা রেখে মাসে মাসে সুদ খাই আছে না, জমিন বন্ধক রেখে টাকা কর্জ দিয়ে জমিন বন্ধক রেখে ওই জমিনের ফসল খেয়ে খেয়ে সুদ খাচ্ছি, আমরা জানিও না সুদ কি জিনিস, এটা জানিও না, ইন্টারেস্টের নামে আমাদেরকে সুদ খাইয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সুদের ব্যাপারে আমরা সচেতন নই, আমরা বেমানু। اقترب للناس حسابهم وهم في غفله معرضون 17 নম্বর পারার প্রথম পৃষ্ঠা সূরা আম্বিয়া শুরুতে আল্লাহ তাআলা বলেন মানুষের হিসাবের সময় চলে আসছে, কিন্তু মানুষ একদম বেমালুম ভুলে বসে আছে, মানুষের কোনো খবর নাই, তওবার কোনো খবর নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আনসারীর জানাজার ব্যবস্থা করলেন, জানাজা হয়ে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে দিয়ে হাঁটতে লাগলেন, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এভাবে হাঁটার কারণ কি? তিনি বলেন সাহাবা এমন তওবা করেছে যে তওবার কারণে আসমানের ফেরেশতারা তার জানাজাতে অংশগ্রহণ করার জন্য চলে আসছে, সুবহানাল্লাহ। নিশানে মর্দে মুমিন বাত বুয়ুম চুমর গায়ে তাবা সুন্দর লোভে উস, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে ইস্তেগফার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষভাবে ক্ষমা নেয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।